সাত রাত্রে ওই যে অ্যালকোহল খাইছিল, খাই সাত রাত্রে খাইছিল আর খায়নি, তারপরে তো এরকম অবস্থা। ওটে আমার স্বাস্থ্য মানে ফুবাতো ভাই হয়, এটা অ্যালকোহল তো কোন থেকে এটা তো আমার নলেজে নাই। ডাক্তার প্রাথমিক চিকিৎসা হয়তো দিছিল, দেওয়ার পরে ওরা এক দুই দিন পরে দেখছে লাল সুখ গেদা মেদা উঠছে, তখন ওরা হাসপাতালে ভর্তি করে। কালকে ভর্তি করছে না, কালকে ভর্তি করেছে সন্ধ্যার সময়, আজকে মৃত্যু। যারা অ্যালকোহল বিক্রি করেছে তাদের মানে শাস্তি তো অবশ্যই দেওয়া উচিত সরকারের পক্ষ থেকে, যেহেতু এটা পুরাটাই অন্যায়। আর এইভাবে মানে যারা বাচ্চা বাচ্চা ছেলেপেলের হাতে তুলে দিচ্ছে তাদের তো কিছু একটা পানিশমেন্ট দরকার, কিন্তু কোন জায়গা থেকে নেই সেটা তো তত্ত্ব না বাই কটা পর্যন্ত তো বলতে পারবো না। আমরা চাচ্ছি তত্ত্বটা উপযুক্ত তত্ত্ব বাই করি, তারপরে বিচার করা সাদা হোক। গতকাল রাত 9:20 থেকে রাত 1:30 পর্যন্ত কুষ্টিয়া সদর হাসপাতালে বিষাক্ত অ্যালকোহল পান সন্দেহজনকভাবে রুগী আসে, তাদেরকে আমরা চিকিৎসা প্রদান করি। চিকিৎসাধীন অবস্থায় তিনজন মা এখানে মৃত্যুবরণ করেন এবং বাদ বাকি চারজন চিকিৎসাধীন ছিলেন, তার ভিতরে একজনের অবস্থা অবনতি হয়, আমরা তাকে আজকে সকালে ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেছি। আর বাদ বাকি তিনজন যে চিকিৎসাধীন আছেন ওনারা আমাদের পর্যবেক্ষণে আছেন, তাদের অবস্থা মোটামুটি সন্তোষজনক। আর যা যে তিনজন মৃত্যুবরণ করেছেন তাদের লাশ আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি আইনগত প্রক্রিয়া অনুসরণ করার জন্য।